আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল সামি শফিন। আপনাদের সামনে আমি আবারও হাজির হয়েছি একটি ভিডিও নিয়ে। আশা করি আপনারা ভালো আছেন, আমরাও আপনাদের দেহে ভালো আছি। আমি আজকে আপনাদেরকে চিকেন ললিপপ বানিয়ে দেখাবো। আসুন আমরা ঝটপট কীভাবে তৈরি করা যায় আমরা প্রসেস করি। আমি আজকে এখানে নিয়েছি চিকেন উইংস, এগুলো আমি ললিপপ শেপে কেটে নিব। আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে ললিপপ শেপে করতে হয়। এখন এগুলা কীভাবে কাটতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। এভাবে এভাবে ভেঙে নিতে হবে। ভেঙে নিয়ে আমি একটা ছুরির সাহায্যে কেটে নিব। এভাবে একটা ছুরির সাহায্যে কেটে নিব সবগুলা। এভাবে আমি সবগুলা কেটে নিচ্ছি। এখানে দুইটা হাড় থাকে, একটা চিকন হাড় একটা মোটা হাড়। আমি চিকন হাড়টাকে খুলে নিচ্ছি। আমি এভাবে চিকন হাড়টাকে খুলে নেব। এই যে এভাবে চিকন হাড়টা খুলে গেছে, এখন আমি এটাকে ললিপপ সাইজ করে নিচ্ছি। এবার একটা ছুরির সাহায্যে মাংসটাকে চেঁচে নেবেন। এভাবে আমি চেঁচে নিচ্ছি। এই যে হয়ে গেল, এভাবে দেখে নিন ললিপপ সেটা হয়ে গেছে। এভাবে পরে আমি সবগুলা কেটে নিব। সবগুলো আমি এভাবে সাইজ করে নিয়েছি। এখন আমি এগুলাকে মেখে নিব। মেখে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আমি এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি এখানে 2 চামচ সয়ার সস, আর নিয়েছি এখানে ময়দা, নিয়েছে কালো গোলমরিচ, আর পরিমাণ মতো লবণ দিয়ে দেব। আর এখানে আছে আদা রসুন। আমি এখন সবগুলা মিক্স করে নিচ্ছি। আদা রসুন দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি অর্ধেকটা গোলমরিচ গুঁড়া, আর এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ সয়া সস। আর দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়া। এখন আমি এটাকে মিক্স করে নিচ্ছি। আমি এখন এভাবে 10 মিনিটের জন্য রেখে দেব। পরে ফিরে আসলাম। এখানে আমি নিয়েছি একটা বল, এর একটা ডিম নিয়েছি। আমি এটাকে ফেটিয়ে নেব। ডিমটাকে আমি এখন ফেটিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ ময়দা, 2 চামচ কর্নফ্লাওয়ার, সামান্য পরিমাণে লবণ, আর দিয়ে দিচ্ছি আমি এখানে 1 চামচ সয়া সস। এখন আমি এটাকে মিক্স করে নেব। আর দিয়ে দিচ্ছি সামান্য লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিব সামান্য পানি। এখন আমি এটাকে আরও মিক্স করে নিচ্ছি। এখন আমি মুরগিগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি, চিকেনগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ ময়দা, আর 1 চামচ কর্নফ্লাওয়ার। এটাকে আমি এখন মেখে নেব। এভাবে আমি এটাকে মেখে নিচ্ছি। আমি চুলায় এখন একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি
ইয়ের মধ্যে চুবিয়ে চুবিয়ে তেলটার মধ্যে দিয়ে দিব। আমি এভাবে এভাবে সবগুলা আমি দিয়ে দেব, যতটা যতটা দেওয়া যায় কুড়িয়ার মধ্যে। আমি এখন উলটিয়ে দিচ্ছি, আমি উলটিয়ে দিব সবগুলা। আর আমি এগুলো একটা মিডিয়াম রেখেছি, কারণ করা যায় দিলে এগুলো পড়ে যাবে, তার জন্য আমি মিডিয়াম রেখেছি। সবগুলো হয়ে গেছে, আমি এখন এগুলোকে নামিয়ে নিচ্ছি। আমি নামিয়ে নিয়েছি, এখন ইচ্ছে হলে আপনারা এভাবে খেতে পারেন। আমি একটু ভিন্ন স্বাদের জন্য আমি একটু সস দিয়ে এটাকে ইয়ে করে নেব। আমি এখন এই কড়িয়ের মধ্যে সামান্য আদা কুচি আর রসুন কুচি দিয়ে দিচ্ছি, এটা হালকা করে আমি ভেজে নেব। টমেটো সস দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি লেবুর রস এক চামচ, আর দিয়ে দিচ্ছি এক চামচ সয়া সস। এটাকে আমি সামান্য কষিয়ে নেব। আর যারা জাল খেতে পছন্দ করেন তারা একটু চিলি ফ্লেক্স দিতে পারেন এটার মধ্যে। এখন আমি কাঁকড়া দিয়ে দিচ্ছি, এটা দিলে খেতে টেস্ট লাগে, ফ্লেভারও ভালো আসে। আর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা, আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম কিছুটা। এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। ললিপপ বানিয়ে ফেলা যায় দেখলেন তো? এই হলো আজকে আমার রেসিপি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।